সালাউদ্দিন আইয়ুবের মতো লাগবে কারণ সালাউদ্দিন আইয়ুব এই ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন এই ফিলিস্তিনকে শাসন করেছেন সালাউদ্দিন আইয়ুব সারা দিন তরবারি হাতে রাখতেন রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়া এই ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করতেন আল্লাহ ফিলিস্তিনে তুমি ছাড়া আমাদের কেউ নাই ইসরায়েলের কুত্তা বাহিনীকে ধ্বংস করে দাও যারা রক্তাম মুসলমানের বুকের উপরে বাইতুল মুকদ্দাসের বুকের উপরে বস্তু দিয়া আক্রমণ করবে ওই বিজাতিদের বিরুদ্ধে দাগ আসছে বুকে তাজা রক্ত ঢেলে দিয়া রাস্তায় নামতে কায় কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত দেখায় রাখো আমার নবীর মাত্র 23 থেকে 22টা চুল বাকি দাড়ি আলো তিনটা বাকি কটা চুল ইব্রাহিম নবীর জীবনে শুধু একটা চুল পাকছে এই অবস্থা কবরে গেছে আদম আলাইহিস সালামের একটা চুলও পাকে নাই 1000 বছর বাঁচছে সুবহানাল্লাহ হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কই সুবহানাল্লাহ আমার ছোট ভাইয়ের মতো আব্দুল মালিক দলেশ্বরে ওয়াজ করছে বড় ঠেলাগাড়ির মতো দাগ কায় সুবহানাল্লাহ পুরা নাই কয় না আর দেখবেন ওয়াজে আই এই বুড়াগুলো একারে বুতু বেসার মতো বয়ে তেমন একারে বউ মরে গেছে এক সপ্তাহ আগে ওয়াজে এমন হইব করে ভাই আজকে ফিলিস্তিন মার খায় আমাকে মুসলমান কান্ট্রি গুলি চাইছে দে এক সৌদি আরব যদি হুংকার দিত ইসরায়েল পালাবার জায়গা পেত না ওরা কি করে জানেন খালি 17টা বিয়ে করতেছে আর ওই যে বেরিয়ারটা লাগায় খালি টেপে রুমাল টেপে খালি টেপে খালি টেপে একবার একটা হুংকার দিত যে আমার দেশের তেল বন্ধ কারণ আমেরিকা চলে সৌদির তেলে আর আমেরিকার তেলে চলে এই এই জারুয়া এই বেজর মালা এই ইসরায়েল জারোস কথা বল না কেন পৃথিবীতে একটা মাত্র বেজর মা দেশ জাগো কোনো অস্তিত্ব নাই ওই দেশ অগনা ওরা ভাড়াটিয়া রোহিঙ্গাদের মতো আজকে রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনে ঢুকে জায়গা ভাড়া নিয়া আজকে ফিলিস্তিন আমাকে মুসলমানের বুকটাকে ঝাঁঝরা করতেছে শুধু তাই না ফিলিস্তিনের মুসলমান আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর মতো অন্তরটাই উদর দেখেন না আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে গেছে বিদায় যাই দেখবেন এখন অনেক দেশ হ্যাডিক লাল চোখ করে তাকাইবো এই যে সান্দু আমেরিকা হেও তাকাইবো যে আমাকে লগে টিক্কা মেরে ফিলিস্তিনের পক্ষে তুই কথা কন না কেন এই যে আমাকে পাশের দেশ দাদা মুদি হেও ইসরায়েলের পক্ষে হেও তো শত্রু হয়ে গেল প্রধানমন্ত্রী যে আমার উপরতে তুই আবার ফিলিস্তিনের পক্ষে গেলি গা তবে বেচারি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে গেছে বিদায় কেউ লাগবে না আল্লাহই তার পক্ষে থাকবে কথা আসতে গেলে বুবা হয়ে মরবা কথা কও না কেন কেউ রে লাগবে না সাথে কে থাকলে হবে জোরে কর আরো জোরে ফিলিস্তিনের পক্ষে আমার আল্লাহ আছে এই যে আজকে দেখছেন পেপারে ফিলিস্তিনি ইসরায়েলের ওই বাটপারগুলা ট্যাং একটার পর একটা উড়ায় দিচ্ছে ইনশাআল্লাহ টুমরো ফিলিস্তিনের বিজয় হবে আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে তোমাকে এমপি সব তাকবীর দিছে মিয়া আমি এর লেগে দোয়া করি বেটা আবার ও টিকিট তো আমরা গোপালগঞ্জ লড়াই দিব হ্যাঁ কথা কর না কে টিকিট তো আমার আত্মীয় সুজনই দিব অতএব সে তাকবীরদের কারণে আমি তাকে আজকে ভালোবাসা বাড়াই দিলাম এই তাকবীরটা শুধু আমি দেই নাই আল্লাহ কোরআনে কি বলে শুনেন রব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির বান্দা আমার তাকবীর এত জোরে দিবি আমার অনেক বড় করবি আমিও তোরে বড় করব যে এমপি যেই মন্ত্রী তাকবীর দিবে যে এমপি মন্ত্রী আল্লাহকে বড় করবে সব সময় আল্লাহকে সামনে রাখবে ওই মানুষটার ডিমান আল্লাহ জমিনেও বাড়াবে আখেরাতেও বাড়াবে অতএব আমি শুধু আপনাদের ওয়াজ শুরু করার আগে একটা এমপির কথা দিয়েই ওয়াজ শুরু করব এমপি সবদম তাকবীর দিছে আমি দেখব মাহফিলের মাঝখান থেকে
একটা মর্দে মুজাহিদ ওমর ইবনে খাত্তাবের মতো লাগবে সালাউদ্দিন আইয়ুবের মতো লাগবে কারণ সালাউদ্দিন আইয়ুবই এই ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন এই ফিলিস্তিনকে শাসন করেছেন সালাউদ্দিন আইয়ুবই সারা দিন তরবারি হাতে রাখতেন রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়া এই ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করতেন আল্লাহ ফিলিস্তিনে তুমি ছাড়া আমাদের কেউ নাই ইসরায়েলের কুত্তা বাহিনীকে ধ্বংস করে দাও যারা রক্তমা মুসলমানের বুকের উপরে বাইত মুকদ্দাসের বুকের উপরে বাসুদিয়া আক্রমণ করবে ওই বিজাতিদের বিরুদ্ধে দাগ আসছে বুকে তাজা রক্ত ঢেলে দিয়া রাস্তায় নামতে কায় কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত দেখাই রাখো আল্লাহ এদেরকে কবুল করেন আমিন এই মাইকের আওয়াজ কমাও কে বুড়া বাড়াও মাস্টার বাড়াও বাড়াও আমি না বন্ধ বাড়াও বাড়াও আরো বাড়াও পুরা ইকো বন্ধ থাকবে কোনো ইকো চলবে না এই ইকো দিয়েই বক্তব্য গলাটা খাইছো ইকো বব মাস্টার বাড়াও ভেজ বাড়াও টন বাড়াও ওই যাবারই করেছে কে ইকো আপ টোটাল অফ একসাথে আরো বাড়াও মাস্টার দাও একসাথে বলতে হবে আরো একসাথে হাত ছড়াও বহো এটাই না বহো তুমি বহো এবারে দুই হাত দূরে সরো খুব কড়া মাল এটা যখন সিল নিয়ে দেয় কমাই দেয় টাকা নিবে সার্ভিস ভালো দিয়ে নাও এমপি সাহেব কথা কয় বেটা তাকবির দেখে কমাই দেয় বেটা 28 বছর 24 বছর মাঠে বলে খেলি মাইক লইয়া একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না আছে না ইসরায়েলের দলে ঘুমায় জোরে বলেন এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে কথা বলতে হবে আজকে এমন একটা সূরার তাফসীর হবে শুধু চাইছে দেখবেন আর শুনবেন আমার আল্লাহ কোরআনে এত সুন্দর কথা রাখতে পারে মুসলমানের পক্ষে আমার আল্লাহ এমন ভোট দিতে পারে মুসলমান ভুলে গেছে কোরআনের কথা বলেন না কেন কোরআন আমাদের মডেল কোরআন আমাদের জীবন কোরআন আমাদের চলার সাথী ঠিক না ঠিক এই যে দুলা ভাইরা বইবেন না বহেন ওদিকে জায়গা আছে দুলা ভাই ওদিক যান দুলা ভাই কইছি তো ওই দেখো ওই যে আর এক বেড়া পিছনে ব্যাক করছে বইতে কইছি বেড়া সরের মধ্যে তাকাই দিছে কোন দিকে যাইব চিন্তা করতেছে হ্যাঁ ভলান্টিয়ার রাখি এমপি সাহেব এখানে বসা হ্যাঁ পিছনে জায়গা রয়েছে না পিছন বরুক তার ভাই ডান দিক দিয়ে এদিকে হয়ে যে এই যে এদিকে হিন্দুলা ভাই এদিকে জায়গা আছে আল্লাহ কবুল করেন জোর করে আমিন আরো জোর আমিন সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আমার কথা যারা শুনবে এদেরকে নবীর সাথে দেখা করাই দিবা আমার নবীর সাথে জান্নাত দিবা আর আমার রিকোয়েস্ট এই যুবকটা রাখবে না আমারে বাইতে যাওয়ার আগে কি কম লুলা বানাই দিবা না আল্লাহর হেদায়েত দিয়ে দিবা আল্লাহ কবুল করেন জোর কানে আমিন আরো জোর কানে আমিন লেখসাতে বলেন এই জমিনের মালিক কে আল্লাহ আছে না আছে এ বাজা নাই কোরআন জমিনে এমনি ভাইসে আসে নাই ঠিক না বেঠিক যে কোন দল পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য ওই দলের নেতার অনেক কষ্ট করতে হয় বঙ্গবন্ধু আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে সে কিন্তু ঘুমায় আছে আওয়ামী লীগের সুফল কিন্তু সে পায় নাই প্রতিষ্ঠা করছে সে জিয়াউর রহমান যারা বিএনপি করেন প্রতিষ্ঠা করছে সে সুফল পাওয়ার আগেই কবরে গেছে মনে রাখতে হবে আমার নবী ইসলামকে প্রতিষ্ঠা করছে সুফল পাওয়ার আগেই নবী বিদায় নিছে কথা বলতে হবে আরো জোরে বলতে হবে মন খারাপ শুধু আমার দিকে তাকাবেন কোন দিকে তাকাবেন না আজকে ইনশা আর ওঠা বসার চেষ্টা করবেন না উঠলেই ওর লুঙ্গি টেনে ধরবেন রেডি আমি কোরআন শরীফের আয়াত পড়ি দেখেন আমার আল্লাহ কি সুন্দর কোরআনে কথা বলে أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا سورة نازل هي مكة كوتا هي زوري غور غطنا لا غور سي أمانة غطنا كوي غور سي
এমনের বাদশা ক্ষমতায় বইয়েই ডিক্লেয়ার দিয়ে দিল আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবো না নাউজুবিল্লাহ যারা আসতে কবে আমি মনে করবো আল্লাহর পরে রাগ করে বইয়ে রয়েছে আল্লাহ আমাদের এমপি সাহেব তাকবীর দিয়েছে আল্লাহ আকবর বলে আল্লাহরে বড় করছে ঠিক না আল্লাহ আকবর মানে কি আল্লাহ বড় আল্লাহ মহান তাই না এই শব্দটা কারো জবান দিয়ে উচ্চারিত হলে সে মরার সময় বেঈমান হয়ে মরবে না আল্লাহ কবুল করেন জোরগানা আমিন তাসকির মাহফিলে আমাদের প্রধান অতিথি সানোয়ার হোসেন এমপি সাহেব আল্লাহ ওনাকে কবুল করেন বিশেষ অতিথিবৃন্দ জনাব আল্লাহ শাহজাহান আনসারি উপজেলা চেয়ারম্যান আছেন এমপি সাহেব আছে কই আনসারি সাহেব মাশাআল্লাহ আজকের মাহফিলের চেহারা তো অনেক সুন্দর খালি দাড়িটা রাখলে যে কি সুন্দর হইতো আমার বাইরে এমপি সাহেবের দাড়ি আছে এমপি সাহেব একটু টামদার না দেন বলে নাকি কোনোদিন আল্লাহ আমার ভাইরা ভাই কবুল করেন আজকের মাহফিলের যিনি আর একজন উনি অত্যন্ত অল্প সময়ের ভিতরে আমার প্রাণ কেড়ে নিয়েছেন ওনারই বাড়ায় আমি বাসায় বসে রেস্ট নিয়েছি জনাব আল্লাহ আব্দুস সবুর মিয়া উনি আছেন না আল্লাহ ওনাকে কবুল করেন উনি এখানে আসার আগে দোয়া চেয়েছেন ওনার স্ত্রী অসুস্থ ওনার বাবা এখনো বেঁচে আছেন আল্লাহ ওনার বাবাকে ওনার স্ত্রীকে সেহাতে তাইয়বা দান করেন আল্লাহ সুস্থতা দান করেন এরপরে একজন আছেন জনাব হারুনা রশিদ মুজাম্মিল হোসেন মুয়াজ্জেম হোসেন অ্যাডভোকেট মুতালিব হোসেন মোহাম্মদ জিন্নাত আলী সহ আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের এই টাঙ্গাইলের নক্ষত্র এক সময় দেখবেন ইলিয়াস রহমান জিয়াদি খুঁজতে হবে না আল্লাহ তার কণ্ঠে এমন জৌলস দিছে এখন আব্দুল খালেক শরীয়তপুরি কেউ ডাকে না দ্বিতীয় আব্দুল খালেক শরীয়তপুরি আসলে অনেক বক্তার নকল আছে আমার ডাকে পারে না আসলে আমার এমন এক কণ্ঠ দিছে আল্লাহ এদের নকল করা খুব কঠিন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি একদিন আমরা থাকবো না এরাই হবে দেশের সম্পদ এই যে এমপি সাহেব আজকে আসেন আপনাদের পাশ আসন দেখে রাখছেন উনি বললেন বিরিজ করে দেবো আপনারা দিলেন হাতে তালি আপনি কি জানেন হাতে হাতে তালি দেওয়া কত বড় গুণা যদি এটা জানেন আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত মরিয়া গেল হাতে তালি দিবেন না এই হাতে তালি দাঁড়া এটা সর্বপ্রথম আবিষ্কার করছে ইসরায়েল আপনি কি জানেন ইহুদি নাসারারা তারা কোন শুভ সংবাদ শোনার পরে তারা দেয় বাহাবা দেয় হাতে তালি আর মুসলমানদের তালি হলো না মুসলমান আলহামদুলিল্লাহ মুসলমান আওয়াজ হলো আল্লাহ আকবার তাহলে আপনি হাতে তালি দিয়ে ইসরায়েলের খালতো ভাই হইলেন তবা করেন আর জীবনে করে দেন হাতে তালি দিবেন না ইনশাল্লাহ বলেন এখন যদি কোন এমপি মন্ত্রীদের মাহফিলে বসে তাদের অনুষ্ঠান বসে তো আমরা তালি দিয়ে ফাটাই হালাই এমপি সাহেব নিজেও দেয় কিন্তু আজকে আপনারা একটা ব্যতিক্রমী এমপির কথা শুনলাম আপনাদের উনি বরণ করছে হাতে তালি না হাতে তালি না এটাই হলো মুসলমানের ইউনিফর্ম এটাই মুসলমানের আলামত যখন মারহাবা বাহাবা ইহুদিদের হবে না বাহাবা হবে আমার মাবুদের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ইনশা ইনশা তাসকের মাহফিলে যারা ইন্তেজামে কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানের আয়োজন করেছে একজাক তরুর এবং এই কবরস্থান কমিটিকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আমার মাবুদের কোরআন থেকে কিছু আলোচনা ইনশা দেশটার নাম ছিল ইয়ামান কি নাম জোরে কর আরো জোরে কোরআন শরীফে 114টি সুরার মধ্যে সবচেয়ে তেজিরি সুরা সবচেয়ে লম্হস্যক সুরা জগৎ কাঁপানো সুরা এই সুরা যেটার থেকে আমি তিনটা আয়াত তেলাওয়াত করেছি আমার নবীর জীবনে যত কষ্ট সহ্য করেছে সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছে এই সুরাটা নাজিল হওয়ার সময় শুনেন এই সুরার শানে নুজুল তার আগে আলহামদুলিল্লাহ বলেন এখন এক ফোঁটা চোখের পানি ফেলবেন আর কানবেন বই আর কোনো দিক তাকাবেন না কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না আমি গ্যারান্টি দিলাম আপনি আমার নবীরে দেখতে পারবেন বসন্তে আমার বিশ্ব নবী প্রিয় সাহাবী নাম ছিল আবু বকর কি নাম আর একজন সাহাবীর নাম ছিল আন্তাজি ভাই আমি যার নাম বলবো হ্যাঁ আগে অ্যাডভান্স কয় আর একজন সাহাবীর নাম বলবো আপনি বলার পরে আল্লাহ আকবর বলবেন তার নাম হলো মুসাইব বিন উমাইর
আরো জোরে বল যদি কোন তো ওমরের নাম নিলাম না কেন তার কারণ আছে তো ওমর তো এমনি হিরো কিন্তু আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন যুবকদের ভিতরে কয়েকজন নেই ওই জামানায় ওই টাইমের জন্য এমপি সাহেবের কিন্তু নেতা গোতা হোতা মোতা জুতার অভাব নাই সে এলাকায় ঢুকলে দেখবেন ঘিটু মিটু টেটু যেটা হারে যাওয়ার পরে বাস দেয় বদনাম কয় চব্বিশ ঘন্টা হেড দেখাই আর একজনের কাছে পাম দেয় যে কবে জান দিয়ে দেয় ও আপনার বাস দেবে বেশি যে আপনার সামনে হবেন নাকি দূরের থেকে আপনার ভালোবাসবে মনে রাখবেন আমার নবী তদনীন্তন কালে কয়েকজন যুবককে ভালোবাসতেন তার ভিতরে মুসাইব বিন উমাইর কারণ এই উমাইরের বাবা ছিল আমার নবীর আপন মামু কি বলি আমার নবীর বাবার আপন মামু ছিল মুসাইব বিন উমাইর সেই হিসেবে হুজুরের মামা তো ভাই কি ভাই মাইকের আওয়াজ বাড়াও মাস্টার বাড়াও বাড়াইতে বলছি বাড়াও বজানিবার আমার দিকে তাকান মুসাইব বিন উমাইর যখন কালেমা পড়ে মুসলমান হয় আমার নবীর হাতটা শক্ত হয়ে গেলেন আল্লাহ আকবার জোরে বলতে হবে মুসাইব বিন উমাইরের কালেমা এত কঠিন ছিল গো বাবা মুসাইব বিন উমাইর কালেমা পড়ার পরে বাজানে এক দুই মাস নয় সাড়ে সাত মাস পর্যন্ত বন্দি করে রাখছে তার বাবা বাবার বন্দিশালা থেকে মুক্তি পাওয়ার পরে বিশ্ব নবীর সাথে যখন পুরোপুরি কাজ আরম্ভ করে দিলেন ইন দি মিন টাইমে আবু বকর আর মুসাইব বিন উমাইর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আবু জেহেলের বাহিনী তাদের কাছে জিজ্ঞেস করে মুসাইব রে তোমার বাবা এমন ধনত্ব তোমার বাবা এমন ধনকুব এই মক্কার ভিতরে তোমার বাবার মতো ধনী কেউ নাই কিন্তু তুমি একটা পাগলের হাতে কালেমা পড়ে মুসলমান হইলা যেই মানুষটার এই মদিনার মক্কা মক্কার মধ্যে কোনো টাকা পয়সা নাই যেই মানুষটার শক্তি নাই যার দলের মধ্যে মাত্র গুটি কয়েকজন মানুষ তার হাতে বায়াত হয়ে তুমি কালেমা পড়লা তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল মুসাইব বিন উমাইর বলে বেঈমান রে দুনিয়ায় যে যারে চিনে সে তারে কিনে আমি মুসাইব বিন উমাইর আজকে সকালে একটা সাত গায় দিলে এক বছরের ভিতরে আর ওই সাতটা গায়ে দেওয়ার সুযোগ পাইতাম না এত পরিমাণ সম্পদ আমার বাবার সূরা কাহাবের তাফসীর খুলে দেখেন উলামায়ে কিরাম এই মুসাইব বিন উমাইর উহুদের মাঠে যখন শাহাদাতের সুদা পান করে মাকবারে শহীদাইনের মধ্যে সত্তর জন সাহাবির কবর আছে তার ভিতরে এমপি সাহেব তো দেখছেন তিনজন মানুষের কবরের আলামত পাওয়া যায় ও বাজারে একটা কবর তেরো হাত একটা কবর আঠারো হাত একটা কবর সাড়ে চোদ্দ হাত বাজান দে আমি ইলিয়াস রহমান জিহাদি দুই হাজার চার সালে জীবনে তখন এইরকম ঘেরাও দেওয়া ছিল না কবরের পাশে দাঁড়ায় আমি গুণাগার অনেক কেঁদেছিলাম মুসাইব বিন উমাইরের কথা মনে করে কেন জানেন যেই মুসাইব বিন উমাইর যেই পারফিউম ব্যবহার করতেন আতর ব্যবহার করতেন বাবা বাবার এত পরিমাণ টাকা ছিল একটা পারফিউম একবার ইউজ করলে আর করতো না বাবা মনে রাখো ইসলামের জন্য কোরআনের জন্য তার অবস্থা কি হয় যে অবস্থা এখন ফিলিস্তিনে হইতেছে বাবা এখন চোখের মানে বেলায় মুসাইবের মতো আমার নবীর দেখার নিয়ত করে কাঁদবা মুসাইব বিন উমাইর ওহুদের মাঠে যখন সাদাদের সুদা পান করে গো বাবা মুসাইবকে দাফন দেওয়ার মতো কোন কাফন ছিল বুখারীর হাদিস কিতাবুল মাগাজির মধ্যে আসছে মুসাইবের লাশ যখন নবীর সামনে আনা হইল আমার দিকে তাকান
মুসাইবের শাহাদাতের পাঠটা পড়ে দেখেন বুখারীতে আসছে মুসাইবকে এইখানে আঘাত করা হয়েছিল বাবা এই ঘাটটা কাটিয়ে এরকম কাইত হয়েছিল আমার নবী মুসাইবের লাশটা দেখে দরদর করে কান্দার কই সাহাবীরা তোমরা চিনতে পারছো এটা কার লাশ এই মুসাইবরে আমি নবী দেখছি মুসাইবের পিছনে অন্তত 27টা যুবক তকবকে যুবক থাকতো তার পাহারায় তার বাবা ছিল মক্কার ভিতরে এক নাম্বার ধনী তার সন্তান আজকে দেখো কাফনের কাপড়টাও নাই তাদের দাফন করব তবে মনে রাখিও আমার নবী নিজের হাতে ওহুদের তিনটা লাশ দাফন করছে বাবা এখন আমি দেখব আমার নবীর ইশক কার অন্তরে আছে الصحابي كان نجوم এক একটা সাহাবী কিন্তু তারকার চাইতে দামি আমার নবী বলেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে স্বামী নবীরে ভালোবাসবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আমি রব সাহাবীদের পরে রাজি আর সারা পৃথিবী তাদের পরে রাজি থাকতে হবে হে যুবক তুমি এখন আমার মাওলার কেঁদে দিয়ে দেখায় দিবা মাত্র 26 বছরের যুবক মুসাইব বিন উমাইর জীবনে বিবাহ করে না গো বাবা এত ফুর্তি করছে এত টাকা নষ্ট করছে বাবার মক্কায় কোন যুবক এত টাকা নষ্ট করে নাই আজকে আমার নবী তিনটা লাশকে নিজের হাতে দাফন করতেছে এক নম্বরে প্রথম কবরে রাখলেন মুসাইব বিন উমাইরকে মুসাইব বিন উমাইরের মাথাটা নবী সোজা করে দিয়া কপালে চুম্বন করে বলে মুসাইব বিন উমাইর রে মুসাইব তুমি আবার কোরআন প্রতিষ্ঠার জন্য মক্কায় যে লড়াই করছিলাম আমার মনে আছে সূরা কাহাফ নাজিল হওয়ার 15 দিন আগে তুমি যে আঘাত সহ্য করছিলাম আমার মনে আছে হা মুসাইব রে আমি তোমার জান্নাত নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কবর থেকে উঠব না বাজান তখন আমার নবীর এই ভাঙা দাঁত দিয়ে রক্ত ঝরতে ছিল নবীর হেলমেট ভাঙিয়া লোহার করায় কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের হয়ে গেছিল আমার নবীর প্রেমের কথা শুনে যারা কাঁদবেন বাবা এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না আমার নবীর শরীরে এমনি ইনজুরির কারণে অনেক কষ্ট এমন তো অবস্থায় এই ভাঙা দাঁতের ঠোঁট দিয়ে যখন মুসাইব বিন উমাইরকে আদর করে সাহাবা একরাম ওমরের মতো বাহাদুর বলে আরে আমি যদি মুসাইবের জায়গায় শহীদ হইতাম আমার নবীর নিজের হাতের দাফন আমার কপালে হয়ে যেত আল্লাহু আকবার জোরে বলতে হবে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরাই তো দাফন করতে পারি আপনি কেন দাফন করবেন আমার নবী বলে তোমরা জানো না আমি দেখতেছি আমার আল্লাহর সাথে আমার কন্টাক্ট হয়ে গেছে আমার মুসাইবকে কবরে শোয়াবার সাথে সাথে আল্লাহ একটা পাখা লাগাই দিবে জোরে 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 এক নম্বরে মুসাইবকে নবী দাফন করলেন তিনটা কবর যে দেখেন আমার কাছে নেন দুই নম্বরে হুজুরের শেখ প্রিয় সাহাবী মদিনার সাহাবী হানজালার লাশ যে নতুন বউ রেখে শাহাদাতের সুদা পান করছে উহুদের মাঠে যায় তিন নম্বর নবীর কলিজার টুকরা চাচা হামজার লাশ আপনার মন খারাপ মনে হয় আমার আওয়াজ বুঝেন না বুঝেন নবীর প্রিয় চাচা হযরত হামজার লাশটা যখন নবীর সামনে আসছে আপনারা জানেন এই শোক দুটা নাই এই কোরআন এমন এমন আসে নাই আমি শুরুতেই বলছি যেই জিনিস যে প্রতিষ্ঠা করে সে সুফল ভোগ করার আগে কবরে চলে যায় কথা বলেন না কেন এই চোখ দুটা হামজান নাই কপালের সারাটা কুড়েল দিয়ে বাইরে ভেঙে থেকে গেছে মাথার মগজগুলো খুলিটা শুদ্ধ নিয়ে গেছে এই হাতের পাঞ্জাটা কেটে নিয়ে গেছে পায়ের ললিটা কেটে নিয়ে গেছে এমনকি কলিজাটা বুক চিরে নিয়ে গেছে এখন শুনলে আপনার সবচেয়ে বেশি কষ্ট হবে পুরুষ লিঙ্গটা শুদ্ধ কেটে নিয়ে গেছে বাতাস কই দাও রে ভাই
তাহলে একটা ফ্যান লাগাই দাও কষ্ট হইল যখন আমার নবী দেখলেন আমার চাচার এই অঙ্গগুলো নাই আমার নবী জীবনে মৃত্যুর আগ পর্যন্ত একজন মানুষকে তার সামনে আসতে দেন নাই তার নাম উবাইদুল্লাহ ইবনে উহশি মারহাবা বলেন উবাইদুল্লাহ ইবনে উহশি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর সামনে আসতে পারে না কারণ নবী যখন জানতে পারলেন এই উহশির হাতে আমার চাচা নির্মমভাবে হত্যা হয়েছে শুধু আপনাদের দুটো পাও দূরছে যে মাননীয় প্রধানমন্ত্রী বকেন না যে তার পিতৃ হত্যার বিচার করলো কা 40 বছর পরে এই যার হারায় সে বুঝে কথা কর না কেন আমার নবী সুদ্ধা সাসারে যে হত্যা করছে শহীদ করছে তারে নবী বলতে বাধ্য হইছে তোর কাছে আমি রিকোয়েস্ট করে বলি তুই কালেমা পড়ছ তোর জীবনে কোনো গুনাহ নাই তুই জান্নাতি আমি নবী বললাম আমি আর ওয়াজ বলি না মাইক ওয়াজকা ঢেল 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 তোমাকে আওয়াজও ঢেল 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 মাই যা আসিল সুরুজে ওই মাইকটা কার এডে নাকি চলে যাবেন আল্লাহ আমার লাইরে কবুল করেন জান ভাই জাযাকাল্লাহ আল্লাহ আপনার সুস্থ রাখুক ভালো রাখুক এই আপনারা আবার কেউ যায় না আপনারা গেলে আমার ইস্তিয়ার খেলে আপনি যাবেন কা আল্লাহ আগামীতে দেখলে যেন তার মুখ ভরা দাড়ি দেখি আল্লাহ গো আল্লাহ আমার ভাইয়ের মুখ ভরা দাড়ি দিয়ে আপনি যাবেন কা আল্লাহ আমার ভাইয়ের জন্য দাড়ি দেয় অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন আসলে এই সমস্ত মানুষের দোয়া করার দরকার আছে না নাই এরা সমাজের এক একটা মডেল এবং এরা আপনাদের সুখে দুঃখে পাশে থাকে আল্লাহ সব জিনিস সবাইরে দেয় না ঠিক না বেটি কেউ রে টাকা দেয় কেউ রে ধন দেয় মন দেয় না কেউ রে মন দেয় ধন দেয় না কথা কর না কেন জোরে কর হেরা যাইতে স্যার এই কুদ্দুস মে আরো দিছে এর চাই আমার দেখছো আমার দেখলে সব হইব এমবি সব যত সময় ছিল তারে দেখলো আপনার সে মুসাফির মানুষ তার বাড়ি এখানে নি ও তো তো না সে এখানে থাকে না থাকে মাশাআল্লাহ তো হে মুসাফির না মুসাফির আমি আমার দেখলে বেশি সব শুধু আমার দিকে তাকা নাই জমিনের মালিক কে তোমরা বইলে না দাদা ভাই না এখন সময় নেই এত পানি করতে হ্যাঁ না থাক বিজি বিজি ভাই আমার দিক থাকা পানি পড়তেছে তো আমি একটু পিছনে যাই হ্যাঁ আপনি এইভাবে দৌড় দিবেন যাক যাক তাহলে আপনার ভদ্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন মারহাবা বলেন তো দেখি আল্লাহ আকবার করে বলেন তো মুসলমান এই ক্যামেরাম্যান তোরা এলাকার ভাই জায়গা দাও তো তাড়াতাড়ি আমার ভাইদেরকে দেখতে তো তোমার ফাঁসা দেখতে আইছি বেটার আমি বসো খামোশ এই জমিনের মালিক কে আমার নবী সেরে দামি মানুষ কেউ আছে পৃথিবীতে নবী কেউ কাউকে কোনোদিন বলে নাই তুমি আমার সামনে আইবা না মরার আগ পর্যন্ত একজন বলছে উবাইদুল্লাহ ইবনে উহশি কেন বলছে যখন আমার নবী শুনতে পাইছে ও আমার চাচারে মারছে আমার নবী বলেন বাবারে তোরে দেখতে আমার অসুবিধা নাই কিন্তু তোরে দেখলে যদি আমার ভিতরে আইসা পড়ে যে তুই আমার চাচারে মারছিলি আমার ভিতরে যদি আগুন জ্বলে উঠে দাও দাও করে তুই আমার সামনে আসবি না অহসি মৃত্যুর আগ পর্যন্ত নবীর সামনে আসে নাই যেদিন নবী ইন্তেকাল করবে 12ই রবিউল আউয়াল বেলা 9:30 থেকে 10টার ভিতরে দেখবেন আল বেদায় ওয়ান নেহায়া কিতাবের মধ্যে নবীর মৃত্যুর দিন এবং টাইম ডে লেখা আছে শুধু আল বেদায় ওয়ান নেহায়ার মধ্যে পাবেন আল্লাহর কুতুব লেখেন 9:30 থেকে 10টার ভিতরে যেই টাইমে নামাজ ছিল না যখন আমার নবীর কাছে আজরাইল আসে সব সাহাবীর কাছে বিদায় নিয়ে আসে সব সাহাবীর কাছে বিদায় না এমনকি রাসূলের মুয়াজ্জিন যে বেলাল ওর কাছে বিদায় নিলেন সব সাহাবী কাঁদতাছে কিন্তু সবচেয়ে বেশি কাঁদতাছে ওয়াসি আল্লাহু আকবার বলেন না যে কালেমা পড়ার পরে এই 7 থেকে 8 বছর নবীর সাথে যুদ্ধ করলাম এত বার নবীর কাছে যাইতে চাইছি সাহস পাই নাই নবী না করছে আমার সামনে আসবে ওয়াসি ওই যে উস্তুনে তওবা কারণ মসজিদ নববীর ভিতরে 8টা খুঁটি আছে এই 8টা খুঁটির মধ্যে একটা খুঁটি না মুস্তুনে তওবা এইটা ধরলেই গুনাহ মাফ সুবহানাল্লাহ এটা আস্তে কইলেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কবেন ওই খুঁটিটা ধরার সুযোগ হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ ওই খুঁটিটা ধরতে পারো চান না চান না চান না
বলতে আলহামদুলিল্লাহ এই সামনে না পিছনে দেন বিপদে আছি রে ভাই এরা কি সে বলার বিয়ে করে না বিয়ে চলো না যায় না জীবন আল্লাহ তুমি এরা ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এ আপনি চলে যাবেন আর ওয়াজ করব মাত্র 15 মিনিট সুবহানাল্লাহ হ্যাঁ তাহলে আমি আইছি মিয়া মাগরিবের টাইমে আমার উড়াইছে নিয়ে 10টায় ঠেলাগাড়ির মতো ধাক্কায় কি আর করব তাহলে আমার টাইম তো হয়ে গেছে গা তারপর যেই দেখ আল্লাহ কর্তৃকটা নাই যখন মারহাবা ও আসি একটা সুযোগ পাইলেন নবী জন কইছে সাধারণ ক্ষমা কয়ে দিছে নবী আর তারপর আমার রাগ নাই সাহাবী তোমাদের পরে রাদিয়াল্লাহু আনহুম রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা ইযা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা তোমাদের পরে আল্লাহ রাজি দলে দলে মানুষ মুসলমান হইতেছে চিন্তা করো না আমি আমার তওবা কবুল করাইছি তোমারও কবুল করে নিও এই কথা যখন শুনছে ওহশে মনে মনে কয় তাহলে আজকে আমার সুবর্ণ সুযোগ বজন দে আমার নবী যখন আজরাইলের সাথে কথা বলতেছে নবী আমার আজরাইলের সাথে কথা বকদন হচ্ছে ইন দি মিন টাইমে একটা দর্দি ওহশে নবীর ঘরে ঢুকলেন কোন দিক না তাকাইয়া মুখটা ঢাকিয়া নবীর কদম মোবারক দুটো তাই না বুকের মধ্যে দিয়া বলে নবী দাও নবী বলে তুই কে রে বাবা হুজুর আমার চেহারাটা দেখতে চান না নবী আমি ডাকি আইছি নবীদের বুঝতে বাকি নেই আর কেউ না আমার পাগল হাসি আমার নবী বলে হাসি রে মুখটা খোল আজকে তোরে আমি দেখি আমার নবী ইন্তেকালের আগে একজন সাহাবীর কপালে চুমা দিয়ে গেছে সে হলো হাসি যার কারণে মারহাবা হাসি রে বুকের মধ্যে নিয়ে নবী বলছিলেন যা আমার মৃত্যুর পরে এমন একটা কাজ তুই করবি যেন আমি নবীর কবরে বসেও খুশি হই এই জন্য দেখবেন মুসাইলামা বিন কাদ্দাব রে যে মিথ্যা নবী দাবি করছিল এই মুসাইলামা বিন কাযযাবকে হত্যা করছে ওহশি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না বুখারীতে দেখবেন এই ওহশি মুসাইলামা বিন কাযযাব নবীর ইন্তেকালের আগে নবী দাবি করে বইছে এই কাদিয়ানি কবুতর এই মুসাইলামা বিন কাযযাবের উত্তরসূরি হলো কাদিয়ানি গোষ্ঠী কথা বলতে হবে মুসলমানের ভোলা এই কাদিয়ানির গোষ্ঠী বাংলাদেশে মুসাইলামা বিন কাযযাবের খালতো ভাই যে নবীর জীবদ্দশায় নবুয়তি তারিখ দাবি করেছিল নবী বলে গিয়েছিলেন আমার মৃত্যুর পর একটা ভালো কাজ করবি আমি যেন খুশি হই তুই আমার সাসারে মাইরে যেমন আমারে কষ্ট দিছো একজন রে মাইরে খুশি হবি ও হাসি বলে খালি টাইম দে পায়া লই বেশি দিন লাগে নাই 13 14 দিনের মাথায় ও হাসির মাথাটার দুই ভাগ করিয়া কুত্তার মতো টানতে টানতে মাথাটা নবীর পার কাছে ফেলাই দিয়েছে নবীর পার কাছে ফেলাই দিয়া যখন মানে নবীজি এখন যদি একটু কথা কইতেন আমার সাথে স্বপ্নের ভিতরে মুসাইলামা বিন কাযযাবের হত্যাকারী ওয়াহশীর বিশ্ব নবী বলতেছে আমি নবী তোমার পরে খুশি জোরে 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 মুসাইলামা বিন কাযযাবরে যদি হত্যা করার কারণে ওয়াহশীর পরে নবী খুশি হয় কাদিয়ানির গোষ্ঠীকে যদি কোনোদিন সুযোগ পায় মানে প্রধানমন্ত্রী যদি বলে হয়তো মুসলমান হবি তা না হলে প্রত্যেকটা কুত্তার মতো বাড়ি খাবি পিটাইতে রাজি আছেন না নাই আপনি কি জানেন এই মুসাইলামা বিন কাযযাবের এই গোষ্ঠী কি কয় আমার নবীর চরিত্রহীন কয় নবী মুহাম্মাদের চরিত্র ভালো ছিল না এই যে আহাম্মাদিয়া কাদিয়ানি যে ওরা যে বলে ওদের যে নেতা যারে নবী মানে আর নাম জানেন গোলাম আহমদ কাদিয়ানি এই বদমাইশটা এই লুচ্চাটা এই মাগি খোড্ডা ওর মরণ হইছে বাথরুমের মধ্যে আস্তে কথা কইলে লুল হয়ে মরবা এই শয়তানডা গোলাম আহমদ কাদিয়ানি এই কাদিয়ানি যারা তার নবী মানে আমরা তো মানি না বরং সেই গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী যেগুলো আছে যদি কোনদিন সুযোগ পাই প্রত্যেকটা রক ছাড়াই দিবে রাজি আছো না নাই নবীজির দুশ্মনেরা কত কত কইবেন যে কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের তাহলে সব হইব আমি তাকবীরটা মস্ক করে দিই রেডি
لله تكبير আস্তে কইন না لله تكبير কদিয়ানি কদিয়ানি কাফের কাফের ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল নিপাত জাত ধ্বংস হোক নিপাত জাত ধ্বংস হোক لله تكبير الله يكونتو كلك قبل حوزة كوسر ربنا ما يخرج كريدا زرقنا أمين هارزوري এই মুসা ইবনে উমাইর আর আবু বকর কাবা গট্টার বেলা 8টার সময় তওয়াফ করতেছে রেডি হঠাৎ করে আবু জেহেলের একটা খালতো ভাই উতবা বিন রুবিয়া দৌড়ে এসে কয় এ মুসা ইবনে তো নবীর দলে গেছো হ্যাঁ এ আবু বকর এদিকে আইতো স্বাস্থ্য ভাই কি বলতে চাও তো নবীর কাছে এমন কোন কথা আছে যেটা শুনলে আমরা মুসলমান হইতে পারবো বলতে পারবো আবু বকর বলে সেটা কি কত নবীর কয়া দিস আগামী কাল কাতার কাছে তিনটা পুরস্ত করব তিনটা পুরস্ত করব যদি উত্তর দিতে পারে আমাকে গুষ্টি শুদ্ধ নেতা শুদ্ধ আবু জেহেল শুদ্ধ আমরা কালেমা পড়ব সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে সুবহানাল্লাহ গো বাড়ি গো তুমি চিনো সুবহানাল্লাহ যাই যেন দেহে বউ নাই একটার ডরে আন বুড়াড়াই কইব দিও ডাইরেক্ট কোরআন শরীফের কথা জোর করে মারহাবা রেডি সকালে যাবো তোর নবীর রেডি থাকতে কইস একালি বইছে না এইডারে টাইনে দিকে সামনে ইমাম হইছে এইটার পাশে বসা এইটার এ তো জুড়ে একটা না ওই ইমামটা ইমামটা ঠিক আছে শয়তান ইমাম ওইটা আমার দিক থাকা আমি কথা কবি না আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলোর আপনারা কষ্ট দিবেন না এরা খুব ভালো একদিন দেখবেন এরাও সানাউল্লাহর মতো এমপি হবে আর সানাউল্লাহ সব কত মিয়া লুঙ্গি করে হাডুডু খেলাইছে আমি ইলিয়াস রহমান যদি 12 বছর মতো লুঙ্গি ভরি নাই ফাপ পেন করে খালি কইছে আমার সাসি কত আমার পিটাইছে এখন বড় বড় কথা কই আমি মাইকের সামনে না বলি নাই বাল্যকালের কথা সাসা কই আমি করছি আমি 16 বছর মতো লোক কি করি নাই বাল্যকালের কথা যে ভুলে যায় সে আল্লাহরও ভুলে যায় আমার নবী কোনদিন বাল্যকালের কথা বলে নাই মারহাবা বলতে পারেন না এই বাল্যকালের কথা বলে নাই বিদায় তো আবু বকরের নবী দ্বিতীয় জান্নাতে ঘোষণা করছে কেন জানেন আল জান্নাত আবু বকরিন কেন বলছে আমার নবীর সাথে 2 বছর 10 মাস 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর আবু বকর যেই রুটি খাইতেন নবী অর্ধেক রুটি আবু বকরে দিতেন আর আবু বকর অর্ধেক রুটি নবীরে দিতেন দুই বন্ধু ভাই একসাথে খেলাধুলা করতেন এই বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আমার নবী আল্লাহর কাছ থেকে একটা হাদিয়া চাইয়া আনছে আমার বন্ধুরে আমার পাশে শোয়াইবা আমার সাথে জান্নাত দিবা জোরে কর কারণ আমার আবু বকর আমার বাল্য বন্ধু বাল্যকালের সাথী আমার কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট ঠিক আছে তাহলে ঠিক আছে দেখতেছি আপনাকে আমি আমি কি তারাদের সারব না কি কয় না দলশ্বরী ভাই দাওয়াত দিছে না হের একটা মান সম্মান আছে না হের মান সম্মানের কারণে আজকে দুইটা ভোগ আমরা হিনে একটা লিয়ে খেপ একটাই লুইছি আজকে কালকেও দুইটা খেপ মারছি আগামী কালকেও দুইটা খেপ হের পরে দিন দুইটা আমরা কোনো একটা খালি ফেডাল করতে এই মাগরিবের সময় বইয়ে রইছে আমাকে 1 ঘন্টার টাইম অনেক মিয়া 1 ঘন্টার টাইম অনেক ওই সুরুজ ওয়াজ করছি না খেবারটা মাইরে আইছি কিন্তু এখানে একটা লইছি কারণ কি জানেন আমি আলেম ওলামাকে অনেক রেসপেক্ট করি আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আমাকে নিয়ে যা করে রে ভাই খাও দেন না ঠিক মতো যাও দেও খাও আল্লাহ রে বাবা যা করে
মিয়া তোমার বাড়ি খামু বছরে একদিন এই যে ওয়াজালো 3 বছর ধরে হয় বেটা 30 প্রকার তরকারি পাকাবে আগামী কালকে আমি শেরপুর যে কম খাওন দিছে পায়জামার গিফট টুকুলে খাইয়েছি বেটা তোমরা যা খাওন দাওয়া আমার তো দেখ ও তোমার বউ পালো খাওয়ায় আমার বাসায় বসে কথা কর না কেন তবে এই কমিটি ভালো আলহামদুলিল্লাহ অনেক খাওন দিছে অনেক খাওন দিছে আল্লাহ শুকর আল্লাহ এদেরকে বাঁচাই রাখো এক বছরের জন্য বক্তা মিস না করে আর আমার জীবনে নাই না আল্লাহ মারহাবা কর কষ্ট হইতেছে পান গাতা তামার কি হইছে ওয়াজ দাওয়াত দিছেন আপনারা ঠিকই কিন্তু আমার আনার পিছনে সবচেয়ে অবদান এই সান্দুর বক্তা আনা এত সহজ না বক্তা হাজির করা অনেক কঠিন দাওয়াত দেওয়া সহজ বক্তার টাকা দেওয়া সহজ বক্তা হাজির করা কঠিন তবে একটা কথা বলি আল্লাহ যেন আপনাদের সাথে আমার মাফ করে দেয় আমিন আল্লাহ যেন আপনাদের সাথে আপনারা আমাকে মাফ করে দেয় আমিন বাবা বক্তাদের বেশি সালাম নাই তবে একটা সালাম আমাদের আছে এই কোরআন বুকি নিয়ে বলি এই হাজার হাজার মানুষের মধ্যে যদি আমার কথা একটা মানুষ কান দেয় যদি একটা মানুষ আমলি হয়ে যায় ওইটা মধ্যে সালাম আর আরেকটা সালাম আমাদের আছে মাসের মধ্যে আমরা 30 দিনই মুসাফির থাকি এটাই বড় সালাম এটাই আমাদের দোয়া কবুল হওয়ার এক নাম্বার চালান আলহামদুলিল্লাহ বলে কষ্ট হইতেছে না তো আমার কষ্ট দিয়ে কেউ যাবে না ইনশা তবে আপনাকে আমি ধৈর্য সুত করে ওয়াজ করবো না ওই ওয়াজ আমি করি না তবে আমার ওয়াজ থেকে উঠতে গেলে আর উঠতেও দিতে চাই না আমার ভালো লাগে না কি লেগে দেয় আমি চাই তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু আমি বন্ধু যত সময় আসি তোমারও থাকতেই হোক যদি তোমার যাইতে হয় লুঙ্গি খুলে রেখে দেবো আজকে যা করে কোথায় আমি কি মমতাজ হয়ে যাইছি রে বেটা তুই যাবে কি আমার ওয়াজ এত কষ্ট করে বাইরে প্যান্ডেলটা করছে তোর যাও না লেগে তুই আইসো কে রেডি হে মুসাইব তুই নবীর কাছে কালকে যামু যাইস কুতুবের বউ কুতুব তুই যাইস তুই যা জিগাবে আমার নবী পারবো বাজানদের সকালবেলা আবু জেহেল সুত্রে 41 জনের একটা বাহিনী কোরআন শরীফের সবচেয়ে তেজির সূরা কেন বলছি কোরআনের এই সূরাটা 41 জন বেঈমান সকাল 8টার সময় নবীর বাড়ি হাজির নবী আমার সবে মাত্র কারণ তখনো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই আল্লাহর বাড়ি যাওয়ার টাইম হয় নাই মা খাদিজা তখন জীবিত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হইছে মা খাদিজার ইন্তেকালের পরে হে যুবক ভাইয়া রে নবী আমার সকালবেলা মা খাদিজার হাতের পাক খাইতেছে ইন্দিমিন টাইমে নবীর চারটা মেয়ে নবীর পাশে ফাতেমার বয়স মাত্র তখন 8 থেকে 8.5 বছর বাবার কোলে বয়া বাবা খাইতেছে 13 দিন আগে নবীর ছেলে আবুল কাসেম মারা গেছে তার 2 মাস পরে তাহের মৃত্যুবরণ করবে মা খাদিজা 2টা সন্তানের শোক পাইছে বাবা ফাতেমার নবী অনেক আদর করতে এই জন্য নবী বলছেন আল ফাতেমা তু বুজাতুম মিন্নি আল ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ কারণ কি ফাতেমার নবী রানের উপরে বসাইয়া বেশি সুমা দিতেন ফাতেমার গালের মধ্যে নবী রুটি চাবাইয়া খাওয়াইতেন আমার নবী গাজর চাবাইয়া শশা চাবাইয়া ফাতেমার গালে দিতেন আকালান নবীর মধ্যে তিরমিজি শরীফে দেখবেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি খাইতেন ওখান থেকে কারে কারে তাকসিম করে খাওয়াইতেন হাদিসগুলো পড়বেন দেখবেন বাজানদে ফাতেমা তখন বাবার এই রানের উপরে বসা ইন্দিমিন টাইমে বেঈমান 40 জন ঘরে ঢুকলো মা খাদিজার বইটা কানায় বসছে মা খাদিজার বাড়ি আমি গুনাহগার বহুতবার দোয়া করছি বাবা সেই মাকামে হুজুর জান্নাতুল মুআল্লা কবরস্থানের কেবলই ডান পাশে ওই পাহাড়ের চূড়ায় ছিল মা খাদিজার বাড়ি আমার বিশ্ব নবীর জীবনের প্রথম রেস্ট হাউস আমার নবী যেই বাড়িতে প্রথম ওয়াহী নিয়ে আসছে করা বিসমি রব্বিকাল লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম এই পাঁচটা আয়াত লইয়া সর্বপ্রথম যেই রেস্ট হাউসে নবী ঢুকছে ওই রেস্ট হাউসের নাম হলো মাকামে খাদিজা দারে খাদিজাতুল কুবরা নবী ওহী নিয়ে এসে কাবায় যায় নাই খাদিজার বাড়ি গেছে তাহলে কি মনে করবে এই ঘরটাকে ইন্দিমি টাইমে 40 জনের কাফেলা ডিককে কয় ভাতিজা বাসায় আছেন
জি আছি আসসালামু আলাইকুম ইয়া উম্মিয়ানা ও সাসারা কেমন আছেন ভালো আছি জালায় পড়ে শেষ করে দিলা তোমার জালা কোন যে মুখ পাই না আমার বাপের বানর কথা নাই সূরার তাফসীর খুলে দেন নবী আমার বলেন চাচা একদিন বুঝবেন আপনার ভাতিজাটা কি আল্লাহু আকবার বললেন না বোঝা বুঝির দরকার নাই একটু তিনটা প্রশ্নের উত্তর চাই নবী আমার বলে এখন এই সাত সকালে কি উত্তর উত্তরটা হলো তুমি কও আসাবে কাহাব কারা ছিল কিয়ামত কবে হবে এরপরে তুমি কও সুন্দর করে দাও এই দুটো উত্তর দাও নবী আমার বলে রুহুল মানে কি কও এই তিনটা প্রশ্নের উত্তর দাও নবী আমার বলে চাচা তিনটা প্রশ্নের উত্তর চাইছেন আজকে না কালকে দিব এখানে বলা যাবে না উলামা একরাম আবেগে পড়ে আমার নবী ভুল করছে অথবা আমার নবী এখানে ভুল কইরা বলে নাই তা না আমার নবী ভুলে গেছিলেন ইনশাআল্লাহ বলতে অনেক টেনশনে কারণ ওকে দেখতেই নবী টেনশনে পড়ে গেছে আর আমার নবীর মতো সহস সরল মানুষ এই পৃথিবীতে কেউ ছিল না আলহামদুলিল্লাহ বলেন না আর এই জন্য দুনিয়ায় যারা সহস সরল মানুষ এরা আগেই নবীর গাড়িতে জান্নাতে যাবে সেটার বাকপার গুলো জাহান্নামে যাবে সবার আগে বাংলাদেশে দেখবেন যারা এমপি মন্ত্রী যারা মেম্বার চেয়ারম্যান সবাই না অধিকাংশ বাকপার গরিবের হক মাইরা আমার শাশুড়ি শেখ হাসিনা তেল দেয় চাউল দেয় উনি খাটের নিচে ঢুকায় কেইসা বাকপারের বাকপার কথা কন না কেন জোরে কন আরো জোরে যারা গরিবের হক মাইরে খাইব ওর কপালে জুতার বাড়ি হবে জন কইছে চাচা কালকে বলে দিব এখানে আমার নবী ভুলে গেছিলেন ভুল করছেন এই কথা বলা যাবে না উলামা একরাম সব সময় মাথায় রাখবেন তাহলে ঈমান থাকবে না নবী কোনোদিন ভুল করতে পারে না নবীর শিক্ষা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রেডি যুবক তোর পাও দূরে তোর শিখে উঠিস না তোর মজা সামনে তোদেরকে নিয়েই আজকে ওয়াজটা করতেছি যখন নবী বললেন আগামীকাল কাইছেন এখানে নবী ভুলে গেছিলেন ইনশাআল্লাহ বলতে বজনদে সকাল হয়ে গেল বিশ্ব নবী যায় নামাজে বসছে আল্লাহ গো ওহি আসে না কেন ওহি আসে না কেন নবী তো বুঝতে পারে না আমি কোন জায়গায় ভুলে গেছিলাম ভুল করছি এটা বলা যাবে না এ বাজান সারা রাত নবী কান্দে তিন পুরস্কার উত্তর আল্লাহ না দিলে কোথার থেকে দিবে রাত শেষ হয়ে গেল সকাল শেষ হয়ে গেল বেইমান গুলো সকাল দশটায় হাজির মুহাম্মদ তাড়াতাড়ি পোস্টের উত্তর গুলো দাও দলে দলে কালেমা পরে মুসলমান হব বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা যদি নবীর প্রেম থাকে আমার নবী সবে মাত্র বলে দিলেন চাচা জি আমার কাছে জিব্রাইল আসে না আমি বলতে পারবো না এই কথাটা বলতে দেরি আছে আবার নবীর কলারটা ধরতে দেরি করে নাই কোরআন এত সহজে আসে নাই উলামায়ে কিরাম ডাইরেক্ট নবীর বুকের উপর হিট করলো উতবা বিন রুবিয়া নবীর এই ঘর বাবরের সুরগুলো ধরে টাইটা দিচ্ছে পিছনের থেকে বেইবের গুলা বারবার বলতেছে ভণ্ডামি করার জায়গা বাস্তা তুই বলে নবী হইছর নবীদের কাছে তুই প্রশ্নের উত্তর সব সময় থাকে তোর কাছে নাই তাহলে বোঝা গেল তুই নবী না নবী আমার কোন জবাব নাই গো বাবা যত প্রকার অপমান কাল মন্দ আছে সব করলো নবী নীরবে সহ্য করতেছে মুসলমান যেই মানুষটার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই গো জীবনে কোনো মাছি নবীর খাবারের মধ্যে পড়লে বাজার বুখারি দার্সিম মাসির দুইটা দানা একটা ডানার ভিতরে রহমত আর একটার মধ্যে গজব গজবের ডানাটা যখন খাবারের মধ্যে বিছাইয়া দেয় এমনি পেটে অসুখ হয় কোনদিন মাসি নবীর খাবারে বসে নাই কোনদিন একটা মশায় কামড় দেয় নাই বেইমান গুলো আমার নবীর যত গাল মন্দ আছে যত মায়ের আছে নবীর দেহ মেয়েদের সামনে নবীর অপমান করে চলিয়ে যায় মা খাদিজা কান্দে চারটা মেয়ে কান্দে নবীর ছোট্ট ছেলে তাহের কান্দে
ابو بكر عثمان علی موسی بن عمر কান্দে নবী বুঝতে পারলাম না আল্লাহর পরীক্ষা কি হেবাজান তোমার নবীর যদি পরীক্ষা নিতে পারে অনেকে প্রশ্ন করে এই যে ফিলিস্তিনের মুসলমানকে মার খাওয়াইতাছ আল্লাহ কই আমি তোমার কাছে উল্টা জবাব চাই আমার নবীর অপমান করতেছে তখন আল্লাহ কইছিল যারা না বানাইলে কোনো কিছু বানাইতো না সেই মানুষটার কলার ধরে মারে আল্লাহ একটা জবাব দিলে তো আজকে এই মারগুলা খাইতো না ফিলিস্তিনে এত নবীর কবর হওয়ার সত্ত্বেও কেন ইসরায়েলে মুসলমানকে মারে ফিলিস্তিনিদেরকে আমার আল্লাহ বাইতুল মুকদ্দাসের জন্য কে কে জীবন দেয় এটা দেখতাছে আমার আল্লাহ ঠিকই টু টু টুমরো একদিন না একদিন এই ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ এ যুবক বাইরা রে মুসা ইবনে উমাইর নবীর কদম ধরে বলে নবী গো রাত চলে গেল আপনার কাছে কি ওহী আসে নাই নবী জানি আপনার কাছে ওহী আসবে কিন্তু আপনার অপমানগুলো সহ্য করতে পারতেছি না আবার নবী বলে মুসা ইবনে আমিও বুঝতে পারতাছি না কোথায় আমার কি হইল ইনদি মিন টাইমে বাবা একদিন না দুই দিন না একদিন না দুই দিন না 15 দিন চলিয়া গেল আমার নবী কাবা ঘরেও লজ্জায় যাইতে পারে না এ বাজান কাবাটাও তওয়াব করতে লজ্জায় যাইতে পারে না তাই ইমানদার চিৎকার আমারে ও বাজান 15 দিন যাইবার পরে ইব্রাহিম 50,000 ফেরেশতা দিয়ে নবীর বাড়ি ঘেরাও করে ফেলছে রেডি হও যুবক 50,000 ফেরেশতা দিয়ে নবীর কাছে ইব্রাহিম হাজির কুরআন শরীফের 114টা সূরার মধ্যে কোন সূরা নাযিল করার আগে 50,000 ফেরেশতা ইব্রাহিম আসে নাই অনলি ওয়ান একটা সূরা নাযিল করার সময় 50,000 ফেরেশতা আইছে কষ্ট হইতাছে না 5 মিনিট না রেডি এ বড়ে ওনে বাবা এ ওনে বাবা মারহাবা বলেন 50,000 ফেরেশতা নবীর বাড়ি ঘেরাও করছে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ আসেন এবার কোথায় কাবা ঘরের দরজার সামনে তুমি 15 দিন কই আছিলা হুজুর আমি আছিলাম ঠিকই আপনারে যখন চাদর ধরে তো অপমান করে কলার ধরে তখন আমি ছিলাম আল্লাহর কুদরতে পাও ধরে আমি মাফ চাইছিলাম কিন্তু আমার আল্লাহ যেই খেলা খেলবে আমি নিজেও জানি না আমি আল্লাহকে বারবার বলছিলাম এই মানুষটার কষ্ট দিও না দেখো কেমনে 40 জন ভাই অপমান করতেছে তোমার কি নবীর অপমান তোমার অপমান না আমার আল্লাহ কোনো জবাব দেয় নাই আজকে আমার কাছে ওহী দিয়ে বলতেছে জিব্রাইল রে আমি যা জানি তুই তা জানস না আমারে বলে নবীর যে বলবি আপনারে 15 দিন আগেই ওহী দিতাম কিন্তু আপনি কেন ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন এই জন্য আপনার অপমান করাইলাম এই 15 দিন কাবাও যাইতে পারি না লজ্জায় যা আমার নবীর কষ্ট আর আমি সহ্য করতে পারছি না এখন যে ওপেনলি চ্যালেঞ্জ কর কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় সৌকার ধরে বলতে বল আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রকিম কানু মিন আয়াতিনা আজাবা ইদা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হিয়া লানা মিন আমরিনা রশাদা যা ফাযরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা কষ্ট হইতাছে এগুলো কি পড়ছি আমি বুঝছেন তো রেডি রেডি 15 দিন পরে যখন ওহী চলে আসছে মুসলমানের বুক জান ফিরে পাইছে